কিশোর ও যুব সমাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও স্মার্টফোন ইন্টারনেটে আসক্তি রোধ করে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে কুষ্টিয়ার খোকসায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ক্রীড়া সংস্থা ও ভোরের পাখি ফুটবল একাদশের সহযোগিতায় শুক্রবার বিকেলে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে বৈকালিক ফুটবল একাদশ ভোরের পাখি ফুটবল একাদশের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করে।